আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়াবারাকাতু। সম্মানিত সকল প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে আসছি আরেকটা নতুন ভিডিও, সেটা হচ্ছে মেইন দুবাই, যেটা আমরা বুরুজ খলিফা দুবাই মহলের পাশ দিয়ে রাস্তাটা, তো সেটা দিয়ে আমি যাচ্ছি। তো ওয়ান ড্রাইভ ভিডিও কেমন হয়েছে জানি না, বলতে টুলে অবশ্য কমা দৃষ্টি দেখবেন। আসলে আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আসলে আমি খুব করি, এনজয় করি। আমি ফার্স্ট, আমি সেকেন্ড, আমি লাস্ট, আসলে এরকম আরও সুন্দর সুন্দর কমেন্ট করেন সম্মানিত প্রিয় ভাই বোনেরা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ওয়াইটি, মানে আমরা যারা সবাই আছি ওয়াইটিতে, ওয়াইটিতে কী পাবো জানি না, তবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের একটা আমাদের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটা আসলে খুবই ভালো লাগে। কারণ আমি একটা কমেন্ট করলাম, কমেন্টের নিচেও আপনারা অনেক সময় কমেন্ট করেন, আসলে ওটা আপনাদের ভালোবাসা, আপনাদের মায়া। তো আসলে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। আপনি থাকেন ইউরোপে, আমি থাকি মিডল ইস্টে, কেউ থাকে বাংলাদেশে, ইন্ডিয়াতে, অনেক বিভিন্ন বিভিন্ন জায়গাতে আছেন, কারো সঙ্গে হয়তো কোনো দিন দেখা সাক্ষাৎ নাও হয়, হবে না, হয়তো হতেও পারে। তবে আমাদের মধ্যে একটা এমন জিনিস ফিল করি, মানে আমি ফিলিংস করি, তো আমাদের একটা মানে অনেক আগের একটা সম্পর্ক বা আমাদের পরিচয় এরকম লাগে। তো দেখুন, আমি আপনাদের কথা বলতেছি আর দেখাচ্ছি, এটা দুবাই, দুবাই মহলের মধ্য দিকে রোডটা, দোনো পাশেই বিল্ডিং, অনেক সুন্দর জায়গা। আসলে আমি অন টাইমে ভিডিওগুলো করতেছি, তেমন একটা ভালো আসে নাই। তারপর আমি যতটুক সম্ভব চেষ্টা করছিলাম, আমার পাশে আমি কেউ ছিল না যে আমার মোবাইলটা নিয়ে ভিডিও করাবো। তো আসলে আমি ড্রাইভ করতেছি, আমি রেকর্ড করতেছি, তো আসলে একটু সমস্যা অবশ্যই হচ্ছে। তো যাই হোক, দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি। তো যারা যারাই আমার সঙ্গে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই আসেন নতুন নতুন, আমার ভাই বোন আসতেছেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, সাপোর্ট দিচ্ছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, সবার জন্য শুভকামনা। আর আমি আসলে আপনাদের কমেন্টটা দেখেই কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছে আসি, আর আমার কাছে নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গেই আমি ভিডিও দেখার চেষ্টা করি এবং দেখি। আপনি আমার ভিডিও দেখছেন কি না সেটা আমি দেখি না, কিন্তু আমার কাছে নোটিফিকেশনটা যখন আসে আমি অবশ্যই আপনার ভিডিও দেখে একটা কমেন্ট করে আসি। আপনি আমার ভিডিওটা দেখবেন কি না ওটা আপনার ব্যাপার, বা আপনি ভাববেন। তো আসলে আমি দেখি, আমি যখন একটা ভিডিও দেখি, দুইটা ভিডিও দেখি, তো অবশ্যই আপনি আসেন, দেখেন, ওটা আসলে শুভ সম্পর্ক বলে। তো আসলে আমরা এরম করেই কিন্তু সমঝোতার মধ্যেই আমরা মিলেমিশে একসঙ্গে এগিয়ে যাব। আপনি যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি কীভাবে কোথার থেকে সাপোর্ট পাবো? অবশ্যই আপনার সাপোর্টটাই আমার প্রয়োজন, আর আপনার ভালোবাসা, আপনার সাপোর্ট, আপনার সহযোগিতা আমি সবসময় চাই, আর আমি যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করি। তো দেখুন, আমি আসলে কথা বলতেছি, আমার আসলে বকবক করার অভ্যাস, সাজে গুজে কথা বলতে পারি না। তো দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুবাইটা আসলে অনেক সুন্দর, আর দুবাই মেইন সিটি এটা। তো আমি দেখুন দেখাচ্ছি, আমি আসলে ডিউটিতে অবস্থায়, যখন এদিকে এদিকে যাওয়া যায় তখন আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও নিয়ে নিই। তো আজকে ও ভিন্ন না, আজকেও আমি এই ভিডিওটা নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখুন, আমি এটা বুরুজ খলিফার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তো আমি অনেক দূরে আসছি। তো আমি দেখুন, আমি যাচ্ছি, আমি এখন যাবো ওমরা হাত আলাইন রোড ওইদিকে যাব। তো আমি ব্রিজের নিচের থেকে হিউটার্ন করে যাচ্ছি। তো দেখুন, ওইটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আর কি বলবো, আসলে আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী। আসলে আপনাদের ভালোবাসার দাম কোনোভাবে দেওয়া সম্ভব না। তো আমি চেষ্টা করি আপনাদের যে ভালোবাসাটা আমার প্রতি, তো আমি আপনাদের যতটুকু সম্ভব আমার মধ্যে আমি করার চেষ্টা করি। আর যারা নতুন আসছেন, অনেকেই ওয়াশ টাইম হচ্ছে না, ভিউ কেটে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, আসলে আপনারা এইগুলা মাথায় নেবেন না। যা হওয়া হয় হবে, আপনারা যেভাবে কাজ করতেছেন, মন দিয়ে কাজ করে যান, ইনশাল্লাহ সাকসেস আপনার কাছে আসবেই আসবে।
তো আসলে টেনশন নেওয়া যাবে না, কারণ টেনশন নিলে আপনার বিভিন্ন টেনশন আপনাতে আসবে। আর ওয়াইটিটা আসলে আপনি অপশনাল রাখবেন, কারণ আপনার মেইন কাজগুলোই রাখবেন, ফ্যামিলির দিকে সবসময় নজর রাখবেন, আর স্বামী স্ত্রী যারা আপনা আমরা যেটা বলি আপনাদের একজন একজন সময়টা আগে যেভাবে দিতেন এখনও দেবেন। আর ওয়াইটিটা তো আপনার যখন ফ্রি থাকবেন আপনার ফ্রি টাইমে এটা করবেন, এটাও করেন, পাশাপাশি আপনার ফ্যামিলিকে প্রথমেই প্রাধান্য দিতে হবে। অনেকে দেখি আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু লাইভ করি, ওয়াইটি করি, অনেকের ফ্যামিলিতে ঝামেলা ঝগড়া শুধু এই ওয়াইটি নিয়ে। আসলে ওয়াইটিটা করেন, ওয়াইটিটা করবেন আপনার ফ্যামিলি প্রথম, বুঝতে পারছেন? আপনার লাইফ, আপনার লাইফটা হলো আপনার, আপনি নিজেকে কন্ট্রোল করুন, নিজের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, পাশাপাশি আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর প্রতি খেয়াল রাখবেন। ওয়াইটি করেন, ওইগুলো খেয়াল করার পরে যখন আপনার সময়টুকু বাঁচবে, সময়টুকু এ করবেন, তখন আপনি এটা করুন। আর অবশ্যই আপনার এখন যে পরিস্থিতি আরও ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে অবশ্যই নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে, শুধু নিজের না প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে হবে। তো আমরা যারা বাহিরে আছি আমাদের খেয়ালটা আমরা নিজেরা নিতে হবে। তো সম্মানিত শ্রদ্ধেয় ভাইগণ বন্ধুগণ, আসলে আমরা বাহিরে যেসব যারা আছি আমরা আসলে বি কেয়ারফুল থাকতে হবে, কারণ আমাদের দেখুন অসুস্থ বা একটা সমস্যা হলে আমাদের কেউ দেখার মতো নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ অল।